তোরা দুইজনে আমারে না কইয়া বাড়ির বাইরে এক পা দিবি না কই দিলাম আমি না বুঝলাম না মা আমরা বাইরের বাইরে গেলে তোমার সমস্যাটা কি আরে বুঝলা না আমরা বাইরে গেলে যদি কারোকে পালায় যায় মা তো এটাই মনে করে তুই একটু বেশি বুঝিস তোদের দুইজনের নামে চারিদিকে বদনাম ছড়ায় গেছে কথায় কথায় খালি দাউনিয়া ঘরে বাইরে চলে যাস মা বদনামের ভয় যদি না বাইরে হইতাম ওই রিসোর্টের মিন্টুরে ডোরে না দিতাম তাহলে আমগো বাড়ি ঘর ছাড়ন লাগে মা আমি এসে গেছি আসুন শিউলি কুসুম এখন থেকে তোরা কারো লাগা ঝগড়া বেঁধে যাবি ঠিক আছে শিউলি আপা শোনো ভাইয়ের কথা যার জন্য করলাম চুরি সেই কয়সো বাইরের কথা শুনলে না আমাকে অনেক আগে বাড়ি ঘর ছাড়া লাগতো বাড়ি না বুঝে হামদাম করে বেশি কথা বেশি কয় কাজ কম কর মা তুমি তোমার মায়াকে থামাও ওগো কও ওরা মায়া মানুষ ওরা পোলাগো মতো দাও লইয়া যারে তারে দৌড়ে নি দেয় আর সমস্ত দোষ পড়ে আমার উপরে শিউলি আর কুসুম রে নিয়ে তোর চিন্তা করতে হবে না তুই একটু সাবধানে থাকিস তোর কিন্তু শত্রু বাইরে গেছে চেয়ারম্যানের হাতে কবি তোমার ছেলে মাইর খাইতো শিউলি আপা লতা পারে দিয়া লেবু আঙ্কেল রে ঠান্ডা রাখছে ভাই তুই বেশি কথা বলছ এখন আবার লতা কথা তুললি কিনলি না নস্তা লতা বাইরে দেখতে পারে না এই তোরা ওই শেরির নাম আমার সামনে নিবি না ও দায়িত্ব নিয়ে আমার সর্বনাশ করছে ভাইয়া বেইমানের মতন কথা কইও না বুঝছো তোমার লগে লদার যোগাযোগ না থাকলে কি হইব আমার লগে ঠিক যোগাযোগ রাখছে আমগো কাছ থেকে অনেক ইনফরমেশন নাই লতা আপার সাথে ঝগড়া কইরা নিজের পায়ে নিজেই কুড়াল মাস ওই নিজের ভাইয়ের সাথে কি চেয়ারম্যানের মেয়ে তোর কাছে বড় হয়ে গেল একটু অপদার্থ মাইয়া আমার ইচ্ছা করে সুরের মুটকিরে ধরে সকাল বিকেল থাপে রাজা একটা ভদ্র মেয়ে নিয়ে তুই এইভাবে কথা কইস তোর এত অদ্ভুতন হয়েছে ঠিকই তো ভাইয়া একটা ভালো মেয়ের এমন অপমান করতেছ তোমার তো তিন তিনটা বোন তোমার বোনের যদি কেউ অপমান করে এরকম করে তখন তুমি কি করবা আমার বোনের অত ফাল না আমার বোনের নামে যদি কেউ উল্টা পাল্টা কিছু কয় তোরা কি মনে করছস আমি ছাড়ে দেবো জীবনে আমি তোকে ছাড়ে দেবো ভাইয়া তুমি নিজের একটু সংযত করো আর লতা আপার সাথে সম্পর্কটা ঠিকঠাক করে ফেলো তোরা যায় সম্পর্কটা ভালো কর আমি পারুম না ওই শরীর তো মনে কর দেমাগে মাটিতে পাও পড়ে না ওর লগে তো কত কইতে আমার ইচ্ছা করে না দেখো ভাইজান তোমার ইচ্ছা না থাকলেও লতার সাথে তোমার সম্পর্ক ভালো রাখতে হইব শোন তুই একা একা কোথাও যাবি না রমজান রে সঙ্গে নিয়ে যা একলা পাইলে তোর উপর হামলা করতে পারে মানুষজন রমজান রে নিও আমার বডিগার্ড আরে ওই লোকই তো আমার সবচেয়ে বড় ক্ষতি করে ওই লোকের জন্য তো আমার সম্মান মাটির নিচে চলে যেতেছে তবে ভাইয়ের এই কথাটা ভালো লাগছে যেই লোক শালিরে বিয়া দেওয়ার নাম কইরা ঘুষ খায় তার আবার বিশ্বাস কি ঠিকই আছে তার চেয়ে বরং আমরা দুই বোন মিলা তোমার স্কট করে দিয়ে আসি বিকালবেলা আবার তোমার নিয়ে আসবো এই তোরা কি আমার ক্লাউন মনে করতেছস হ্যাঁ খবরদার তোরা কেউ বাড়ির তুমি বাইরে না আমার ব্যবস্থা আমি করবো ঠিক আছে এই বাবলি এই লাবলি বাবলি এই তোরা ঘরে আসো নাকি ভাড়া করে বসো এই লাবলি বাবলি এই আব্বা কি হইছে সমস্যা কথা তোমার ঠিক করে পড়তেছ কি বিন্নি বদনাম করতে পারে মুই কিছু বলছি কিছু বলি নাই তোর মুখ দিয়ে বাইরেই গেছে ওই যে কথায় আছে না চোরের মন পুলিশ পুলিশ আব্বা এসব ফাও কথা তুইয়া কি হয়েছে আসল কথাটা কও দে এই মুই বাড়ির দে বাইরেই গেলে ঘরের দে বাইরেই গেলে ঘরে আয় কেটা এ কাগলে এই গল্প গুজব করো কাগজ আদরা পাইন করো হিয়ে কও এই দেখছো দেখছো হে কি কইতে আছে এই রোমিও আইছিলে মোরে মেকআপ দেতে আর মুই আর কইছিলাম যে মুই মেকআপ নিমু খালি মোর বদনাম হইবে দেখকে মুই আর তে মেকআপটা লই নাই আর হেই তুমি মোরে ভুলটা বুঝলা আব্বা তোমার কি আমার প্রতি বিশ্বাস নাই হ্যাঁ বাইরের একজন মানুষ আমার নামে বদনাম করবে আর হেই বদনাম ধরে তুমি নাচতে আসো মুই মাইসের কথায় নাচি না নিজের কথাই নাচি মুই ইনভেস্টিগেশন করতে আসি তো দুইটার উপর দিয়া যদি কোন রকম পেরমান পাই উল্টা পাল্টা কিছু হরছো শাস্তির দে মাপ পাবি না হ্যাঁ কঠিন শাস্তি অপেক্ষা করতে আছে তোকে বিনে আব্বা তুমি তো আব্বা হওয়ারই যোগ্য না বাইরের মাইসের কথা শুনে ঘরের মায়ের লগে সোরপাট করতে আসো এটা তো মোর পছন্দ হইতে আসে না পছন্দ না ইয়ে করবে কাই পছন্দ না হইলেও পছন্দ করতে হইবে তোমাকে তুই দিয়ে রে পাহাড়ে দিয়ে রাখছি চহে চহে রাখছি ফলটা হইছে কি ওই ফাউল মন্দুর লগে বড় ডাইট্টি গেছে মুই তো ছোট্টারও এই পদে দায়িত্ব দিতে পারি না হের পিনে চহে চহে রাহা লাগে আব্বা
এই মজুন মতো এখন ভালো পোলারে বিয়ে করে তোমার কত টাকা বাঁচাই দিছি, কত উপকার করছি, এরপরও তুমি আমার অপবাদ দিতে আসো। আব্বা, তুমি তো সময় মতো মোরে বিয়ে দিতে পারবা না, ভালো পাত্র পাবা না, হেলেকে নিজের বিয়ের পাত্র নিজেই খুঁজতে আসো। তোমার আর কষ্ট হইলে পাত্র খোঁজা লাগবে না। হ্যাঁ, মুই ভালো করে পাত্র খুঁজতে দিমু, আনে ভালো পাত্র খুঁজতে দিমু। আব্বা, তোমার পাত্র খোঁজার আশায় থাকলে এই যে ই হজনবে মোর বিবাহ হবে না, তাই নিজেই নিজের পাত্র খোঁজা শুরু করতে আসি। আর মুই তো মজদুর মতো ওইরকম ছেলে বিয়ে করবো না, মোর পাত্র হইবে বিত্তশালী শিক্ষিত। হন, তুমি যা কইলে না এরম পাত্র জীবনেও পাবা না, আর তুমি সুযোগ পাইলে তো মজনুরে আক্রমণ করে কথা কও, এটা একদমই ঠিক না। যাহা সত্য তাহাই কইছি, বুঝতে পারছো? মোর খালি একটাই দুঃখ যে মোর আব্বা মগরে বিশ্বাস করে। এ বিশ্বাস হরমু নাকা, হ্যাঁ তুই কি মনে করছ ওই ইংরেজের কথা মুই বিশ্বাস করছি করি নাই? ও একটা ফাউল। ফাউল তো জানো, হেলে হার কথা ধরো কেন, দৈরাত মগর লাগে শর্টকাট করো কি ফিন নে, হ্যাঁ বুঝাই কাও দি। আরে ঠিক আছে, যা আবার ওই গেছে যা, তোর এখন ঘরে যা, মুই একটু বাজারে যাইতে আসি। আব্বা, এই বাবলি কইছিল যে শামসু নাকি আপনার টেহা দেবে কিছু, এই জায়গায় যান আগে। কও কি যাই? আব্বা তো ওই রুমি। হ্যাঁ ওই রুমি।